বন্ধুরা, আজকে ঠাকু মারা যাওয়ার 12 দিন হলো। তো আজকে রোববার, শনিবারের দিন গাড়িতে উঠেছিল অবন্তিকার বাবা, রোববারে 12টার সময় এসে পৌঁছালো। পৌঁছে অফিস টফিস বাড়ানোর ওইদিকে একটুখানি হেল্প করলো, তারপরে স্নান করে, মানে অফিস বাড়ানোর আগে স্নান করেছিল, তারপরে একটুখানি কিছু মুখে দিয়ে কাকুর কাছে আসলো। কাকু কাছে জিজ্ঞাসা করতেছে যে কোথায় কোথায় নিমন্ত্রণ দেওয়া হচ্ছে না হচ্ছে। তো তারপরে আমরা কিন্তু নিমন্ত্রণ দেওয়ার জন্যই বেরিয়ে পড়লাম সবাই। তো সবার প্রথমে আমরা যাব হচ্ছে আমার মামার বাড়িতে, কারণ মামার গাড়িটা নিয়ে আমরা একটুখানি ঘোরাঘুরি করে নিমন্ত্রণ দেব। আর অবন্তিকার বাবা আমাকে এই জন্য সাথ করলো যে শ্রাদ্ধ বেরিয়েই আমরা যেহেতু চলে যাব, তারপরে মামার বাড়িটাও আমি দেখতে পারবো না এইবার এসেও। এর আগের বার এসেছিলাম, তখনও আমি দেখতে পারিনি। তারপর অনেক আত্মীয় স্বজনের বাড়ি আছে, আমি কোনোদিনও দেখিনি। তো সেই জন্য বললো যে আমাদের তো ছুটিও সেরকম নাই, চলো ঘুরে আসি। আর আমার মামার বাড়ি যাচ্ছি আমার দাদুকে দেখার জন্য, কারণ দাদু কোথাও যায় না, নিমন্ত্রণ করলেও কোথাও যায় না, আমার বাড়িও আসবে না, কারণ দাদুর না এখন বয়স হয়ে গেছে, সেরকম আর ঘোরাফেরার ইচ্ছা শক্তি নেই। তো সেই জন্যই দাদুকে দেখা হবে, মামার গাড়িটা নেওয়া হবে, নিমন্ত্রণ দেওয়া হবে। তো তারপরে বেরিয়ে পড়লাম। তো ব্রাহ্মণ জেঠুর বাড়িতে ঢুকে তারপরে আমরা বাজারে এসে সিটিতে করে মানে যাচ্ছি। আর দেখো, সরস্বতী পুজোর জন্য নিমন্ত্রণের চিঠি দিল অবন্তিকার বাবাকে। আর কাকু বলল মাগন করতে যে কয়েকটা বাড়ি গেছে, সেই কয়েকটা বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, আর কয়েকটা মানে পাড়া প্রতিবেশীর যেগুলো মানুষ আর কি খড়ি দিয়েছে, তো সেগুলো মানুষের বাড়ি হয়েছে, মোটামুটি বেশি একটা হয়নি। তো আজকে প্রথম আমরা দূরের নিমন্ত্রণ দিতে বেরোলাম। তো প্রথমে এসেছি আমরা আরোহীদের বাড়িতে, মানে আমাদের বাড়ির পাশের বাড়ির যে ননদ, তো তাদের বাড়িতে এসেছি। এসে এখানে দেখি রিভানের বাবা, আমরা সিটির থেকে নামলাম তখনই ওরা মানে আমাকে দেখে ডাকাডাকি করতেছে। তারপরে নিমন্ত্রণ দিয়ে গাড়ি নিয়ে আমরা আরেক দিকে বেরিয়ে পড়লাম। তো তারপরে এসেছি চুমকিতের বাড়িতে, আমার বোনের বাড়িতে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল। তারপর আমরা মনে মনে ভাবলাম যে যে কয়টা বাড়িতে যাব, ক্যামেরা বন্দি করা যাবে না, কেউ হয়তো খারাপ পেতেও পারে, তাই না? তো তারপরে নাজরাট বাজারে এসে তেল টেল ভরে গেছিলাম বাবার বাড়ি। বাবার বাড়ির থেকে দেখো এখানে শাক দিয়েছে। তো আমার শাশুড়ি মা বলতেছে যে আমাদের নাকি শাক খেতে হয়, শাক খেতে হয়। তো সেই জন্য আবার মা বলছে যে ঠিক আছে, শাক তো আমাদের আছে, তুলে রেখেছিলো, আমি ফোন করে দিয়েছিলাম, তুলে রেখেছিলো। আর হবিস বাড়ানোর জন্য চিড়া শেষ হয়ে গেছিলো, আলো চিড়া, তো সেগুলো নিয়ে এসেছি। তো নিয়ে এসে মাকে দিয়ে দিলাম, এখন আবার অন্যদিকে যাব। তো বন্ধুরা, অনেক কটা বাড়িতে আমরা নিমন্ত্রণ দিলাম, আমাদের ভাগ্নেদের বাড়িতেও দিয়েছি, ননদদের বাড়িতেও দিয়েছি নিমন্ত্রণ, মাসি শাশুড়ির বাড়ি, মানে অনেক জায়গায় দিয়েছি, বলতে পারছি না এখন এক এক করে। তো এখন বাজে হচ্ছে 9:30, আমরা দিনহাটায় ঢুকলাম। ঢুকে আবার পিসি শাশুড়ির বাড়ি যাইতে হবে, আর এক মাসি শ্বশুর, মানে অনেক কয়টা ঘর আবারও এই দিকটাতে আছে। তো দিয়ে তারপর আমরা রওনা দেব। আর তাছাড়া শ্রাদ্ধের দিন ঘনিয়ে এসেছে, দূরের নিমন্ত্রণ দেরিতে শুরু করেছি, তো সেই জন্য একটা চাপের মধ্যেও আছে। তো রাত্রে হোক আর যাই কটা বাজে বাজুক, ওগুলো আমরা টেনশন করতেছি না। আমি আর অবন্তিকার বাবা বেরিয়েছি, তো একদিকে ভালোই হয়েছে, ও অনেকদিন পরে এদিকে রাস্তাতে গাড়ি চালাচ্ছে, আর এতটা দেরি হয়ে যাচ্ছে, অনেকদিন পরে আত্মীয় স্বজনরা আমাদেরকে দেখতেছে, মানে না বসে না চা খেয়ে আসতে দিচ্ছিল না। তো এবারে নিমন্ত্রণটাও কমপ্লিট করার একটা ব্যাপার ছিল। তো যাই হোক বন্ধুরা, তো নিমন্ত্রণ দেওয়ার পর্বটা এখানেই তোমাদের সঙ্গে স্টপ করে দেই। আর জানো তো, এই ঠান্ডাটাও না প্রচুর পরিমাণে এইদিকে, মানে আমার হাত পা এতটা পরিমাণে মানে পাথর হয়ে যাচ্ছিলো, কি বলবো, মানে অবশ হয়ে যাচ্ছিলো। আমি আবার মোজাও পরিনি, তো আমি ভাবিনি যে এত ঠান্ডা হবে। দেখো, মাসি শাশুড়ির বাড়িতে পৌঁছে গেলাম, মাসি শাশুড়িদের দোকান আছে মানে রাস্তার পাশেই। তারপর আমাদেরকে কফি খেতে দিল, তারপর মাসিদের বাড়ি, মামাদের বাড়ি, আরও
অনেক কয়টা বাড়ি পিসি শাশুড়ি বাড়ি কমপ্লিট করে নিমন্ত্রণ দেওয়া কমপ্লিট করে এখন বাড়ি কুয়াশাটাই না পড়েছে, আর হাত পা মনে হয় ঠান্ডার চোটে কেটে কেটে যাচ্ছে। তো এখন বাড়ি রওনা দিচ্ছি আর কি। বন্ধুরা এইমাত্র বাড়িতে আসলাম, ঠান্ডায় একদম কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। শেষমেশ দেখো মোজা নিয়ে এসেছি, আমি এক জোড়া পায়ে দিয়েছি আর এক জোড়া এই যে এগুলো। এখন বাজে হচ্ছে 10:30, মানে 10:30 পার হয়েছে, 10:47, আর এখন আমি রান্না বসাই দেবো। আর কিছু করার নেই, সারাদিন আজকে আমরা ভাত খাইনি, সকালবেলা কারেন্ট ছিল না, যখন কারেন্ট আসছে তখন আবার মা আর কাকু স্নান করতে গেছিলো, তো তারপরে মা আর কাকু স্নান শেষ হয়ে গেছে তারপরে কারেন্ট চলে গেছে। আর আমরা যখন বেরোইছি 1টার দিকে বেরোইছি তখন একটুখানি কারেন্ট এসেছিলো, তখন আর সময় ছিল না। অবন্তিকের বাবা আবার মানে আমাকে ছাড়া যাবে না হচ্ছে আমার মামার বাড়ি, আমার দাদুর বাড়িতে, মানে মামার গাড়ি নিয়ে আজকে ঘোরাঘুরি করলাম। তো এইখানে দেখো কাকু মা শুয়ে পড়েছিল, মা আমাদের আশা দেখে উঠল, বাবা কি ঠান্ডা গো। আজকে মোটামুটি কয় ঘরে দিলাম নিমন্ত্রণ, আজকে মোটামুটি দূরের দূরের আত্মীয় 16 ঘর নিমন্ত্রণ দিয়ে বাড়ি ফিরলাম। তো আজকেই প্রথম আর কি গেলাম হচ্ছে দূরের নিমন্ত্রণ করতে গেছি। আর আর মানে কাকু সাগর সবাই মিলে আর কি ওরা এই গ্রামের নিমন্ত্রণ সেরেছিল ওই দিকেই আর কি। তো আরও কিছু নিমন্ত্রণ বাকি আছে, সেগুলো কালকে। আর আজকে হচ্ছে দিনটা মানে ঠাকুর মারা যাওয়ার আজকে হচ্ছে 12 দিন, 13, 14, 15, মাত্র হাতে আছে আমাদের 1 দিন। 14 দিনের দিন সব কিছু জোগাড় করতে হবে আমাদের, 15 দিনের দিন শ্রাদ্ধ, এই 16 দিনের দিন মৎস্যমুখী। তো একদমই হাতে সময় নেই। তো এতদিন অবন্তিকের বাবা বাড়িতে ছিল না, দূরের নিমন্ত্রণগুলোও দেওয়া হয়নি। আর
তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, আজকেও দেরি হয়ে গেছে। তো বাড়িতে প্যান্ডেলের লোক এসেছে না, তো ওদেরকে বললাম যে দুপুরে খাওয়া দাওয়া করবে নাকি, আমাদের বাড়িতে অসুস্থ। তো জিজ্ঞাসা করলাম, ওরা বললো যে না আমরা খাওয়া দাওয়া করবো না, নো টেনশনে তোমরা চলে যাও, কোথায় যাবা। তো সেই জন্য মানে বেরিয়ে পড়েছি। আর তাছাড়া প্যান্ডেলের লোকগুলো বললো যে আজকে শুধু বাস টাস এগুলো দিয়ে যাব, বেশি একটা কাজ টাস করবো না, মানে কাপড় লাগাবে না, বাস টাস ওগুলো আর কি লাগাবে, বেশিক্ষণ আর কি থাকবে না। তো ওই সাহসে আমরা বেরিয়ে পড়েছি। আর যদি সারাদিন কাজ করতো তাহলে হয়তো বা চা করে দেওয়া, পান সুপারি দেওয়া এগুলো একটা ঝামেলায় থেকে যেত। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে ওরা থাকবে না যেহেতু বেশিক্ষণ, তো তারপরে আমরা চলে এসেছি। আর ততক্ষণে অবন্তিকার বাবা আবার গ্রামবাসীদেরকে আরেকবার করে নিমন্ত্রণ দিয়ে আসলো। কারণ কি বলো তো, কাকু বলছে যে আমি মাগন করেছি, তারপর নিমন্ত্রণ দিয়েছি, কয়েকটা বাড়ি ছেড়েছি, কয়েকটা বাড়িতে দেওয়া হয়নি। তো অবন্তিকার বাবা ভাবলো যে কোথা থেকে ধরবো, কোথা থেকে শেষ করব, তো তার থেকে বরং সবাইকে আর একবার করে নিমন্ত্রণ দিয়ে আসি। তো ওখান থেকে গেছিলাম ঠাকুর বোনের বাড়িতে, বোনের বাড়ির ওই দিকটা আরও অনেক জায়গায় ঘুরে ফিরে তারপর এখানে এসেছি গ্যাসের অর্ডার দিতে, রান্না করার জন্য গ্যাসের মানে সিলিন্ডার, তারপর ওই যে ওভেনগুলো ওগুলোর। তো বন্ধুরা গ্যাসের অর্ডার দিতে আসলাম ঠিকই, কিন্তু ওরা বলতেছে যে ওদের কাছে স্টক নেই, মানে গ্যাস সিলিন্ডার ওভেন কিছুই নেই, ওদেরকে কিনতে হবে তারপর ভাড়া দিতে হবে, কারণ সেদিন সরস্বতী পুজোর দিন, তারপরে বিয়ের দিন। তো আজকে ঠাকুর 13 দিন গেল, তো তারপরের দিন 14 দিন, এই যে আজকে। আজকে তো আমি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো অবন্তিকার বাবা যখন মানে কাপড় জামার খরচ করতে এসেছি সবাই মিলে, তখন ভিডিও করেছিল। তো সকাল থেকে তো বাড়িতে একটা কামানি, নাপিত ছোঁয়ানোর ব্যাপার থাকে, ধোয়া কাছে এগুলোর একটা, তারপর সকাল মানে সকাল না দুপুরে বেরিয়েছি আমরা, কাঁচামাল আর গালামাল খরচ আর মিষ্টি টিষ্টি কোথায় কি আছে না আছে। আর আমরা এমন দিনই বেরিয়েছি, কোথাও অর্ডার নিচ্ছিল না, জোর করে করে আর কি নেওয়া হচ্ছে, কারণ যেদিন ঠাকুর শ্রাদ্ধ শান্তি সেদিন মানে আছে, মানে মৎস্যমুখী যেদিন সেদিন আছে সরস্বতী পুজো, আবার তোমার বিয়ের ডেট আছে, কি যে অসুবিধা কি বলবো তোমাদেরকে। তারপর বাড়িতে এসে আমার দিদাকে ফোন করেছিলাম, তো দিদাকে ফোন করার পরে দিদা এসে রাত্রিবেলাটা রান্না করেছিল, তারপর আমি দেখো এই অবস্থায়, মানে প্যান্ডেল স্যান্ডেল, আজকে ঠাকুর শ্রাদ্ধ অনুষ্ঠান, এটা হচ্ছে 15 দিনের দিন। এইদিকে আবার দিদার চা করা হয়ে গেছে, তো আমার জন্য এক কাপ রেখেছে, তো সেটা খেয়ে দিয়ে আবার গেছিলাম হচ্ছে বাজারে, বাজার থেকে ফটোটা আনলাম, ফটো একটা বাঁধাই করতে দিয়েছিলাম, ফটো এনেছি, তারপর আবার ফুল আনতে ভুলে গেছি, ফুল না ফুলের মালা আনতে ভুলে গেছিলাম, তারপরে আবার ফুলের মালা আনতে গেছিলাম বাজারে। অবন্তিকার বাবাও এত ব্যস্ত কি বলবো তোমাদেরকে, তো আমাকেও দৌড়ে দৌড়ে করতে হচ্ছে। আর এদিকে আবার আমার মা দিদা সবাই মিলে এদিকে যোগান দিচ্ছে, আর একজন মানে দাদাকেও রেখেছি কাজ কাজ টাজ ওগুলো আগায় দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা ঠাকুর আশীর্বাদ সব মিলিয়ে আমি কীর্তনিয়ার দল আর কি ঠিক করেছি। প্রথমে বাজেটের মধ্যে ছিল না কীর্তনিয়ার দল, আর আমি ভাবলাম যে আমার ঠাকুমার সময় কীর্তনিয়ার মানে ঠাকুমা যখন মারা গেছে তখন কীর্তনিয়ার দল ছিল, আর কীর্তনিয়ার দল ছাড়া কীভাবে শ্রাদ্ধ অনুষ্ঠান পার হয় ওইটাই আমার মাথায় ঢুকছিল না। তো তারপরে আমি মানে নিজের ইচ্ছাকৃত মানে আমি নিজেই ঠিক করেছি কীর্তনিয়ার দল, তাও আবার আমার দাদুর বাড়ির এলাকার ওইদিকে, আমার বোনের বাড়িরও মানে পাশে। তো আজকে এসেছে, খুব ভালো লাগতেছে যে আমি তোমাদের সহযোগিতায় আর ঠাকুরের আশীর্বাদে একটা কিছু কাজ আর কি করে দিতে পেরেছি।
আর একটা কথা সত্য বন্ধুরা, তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো বা আমি এই কাজটাও করতে পারতাম না। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম করে ভালোবাসা দেওয়ার জন্য, যার জন্যই আমি আমার ঠাকুর শ্রাদ্ধ অনুষ্ঠানে কৃষ্ণ নামটা আনতে পেরেছি। Oh,